বাংলা সিনেমার অন্যতম অভিনেতা রজতাভ দত্ত এখানে এসে উপস্থিত হবেন এই মহৎকার। অভিনেতা আমাদের সবার প্রিয়, আমার আপনার সকলের প্রিয়। নমস্কার বন্ধুরা, আমি বিপুল হাজরা আর আমার চ্যানেল যারা যারা দেখছো সবাইকে প্রথমে ধন্যবাদ যারা দেখছো, কারণ তোমরা দেখছো বলেই আজকে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেটার জন্য আমি নিজে প্রাউড ফিল করছি। এখন এসে দাঁড়িয়ে আছি উল্টোডাঙা। উল্টোডাঙায় এসেছি একটা মহৎ কাজে সামিল হতে। আজকের দিনে এই সমাজে দাঁড়িয়ে ভালো কাজ আর ভালো মানুষ, এই দুটো জিনিসের খুব ভালো কাজ আর ভালো মানুষ দুটোই আমি এই জায়গায় এসে পেয়েছি। কী জন্য এসেছি সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। শিখা ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনের তরফ থেকে আজকের কিছু শিশুদের জন্য এবং কিছু দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু মহৎ কাজের ব্যবস্থা করা হয়েছে। আজকের আমি সুরজিৎদা এবং অরূপদার জন্য এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই অরূপদার সাথে তোমাদের পরিচয় করাবো। আর আজকের এই জায়গায় শুধু এই যে মহৎ কাজটা হবে, তার পাশাপাশি বাংলা সিনেমার অন্যতম অভিনেতা রজতাভ দত্ত এখানে এসে উপস্থিত হবেন, এই মহৎ কাজে আমাদের সাথে সামিল হবেন। নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাবে, সঙ্গে থাকো। আর এই অনুষ্ঠানটার বিষয়ে আরও বিশেষ কিছু তথ্য আমি জেনে নেব অরূপদার কাছ থেকে। চলো দেখতে থাকো। নমস্কার, আমি অরূপ বিশ্বাস, এই এনজিও শিখা ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনের ফাউন্ডার। আজ কিছু বাচ্চাদের নিয়ে আমরা আয়োজন করেছি একটা সামাজিক অনুষ্ঠান, তাদের মধ্যে আমরা তাদের হাতে কিছু খাবার তুলে দেবো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এবং আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা, আমাদের সবার প্রিয়, আমার আপনার সকলের প্রিয় রজতাভ দত্ত রনিদা। আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যেইভাবে শিখা ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনকে সাপোর্ট করেছেন, যেইভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আগামী দিনেও এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা মানুষের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি। আর আমি আমার এনজিওর প্রতিটা মেম্বারকে জানাই অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কেন তারা এই একটা বছর আমার সাথে যেইভাবে থেকেছে, আমাকে এইভাবে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। আমি আপ্লুত এবং সবাইকে একটাই কথা বলবো, এই জাস্ট গত 25 ফেব্রুয়ারি আমার এনজিওর এক বছর পূর্ণ হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা এইভাবেই আগামী দিনে আমারও এবং আমার টিম শিখা ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশনের পাশে থাকবেন। ধন্যবাদ। তো এখানে দাদারা বসে আছে, সবাই ব্লগ শুরু সুরজিৎদা হাই করে দাও, গরিব মানুষের চ্যানেলটা প্রমোট করে দাও। আমি তো হিন্দি বলতেই পারি না। এইখানে অরূপদা শুধু খাবারের ব্যবস্থা করছে, একবার করে অলরেডি টিফিন করিয়ে দিয়েছে, আবার অরূপদা এইগুলোর ব্যবস্থা করছে, এত কিছু কেন অরূপদা, এত কিছু কেন? আমাদের তো নিজেদের স্পেশাল গেস্ট মনে হচ্ছে, আমাদের নিজেদের তো স্পেশাল গেস্ট মনে হচ্ছে। তো গাইস, এখানে এসে প্রথমে সকালবেলা টিফিন দিয়ে দিয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে, লুচি তরকারি ফরকারি গজা। আবার দুপুরবেলা এটা কী টিফিন দিয়েছে জানি না, খুলে দেখতে হবে। মানে কোনো জায়গায় ভিডিও করতে এসে এত ভালো ব্যবহার, মানে সিরিয়াসলি আলাদা 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 প্রচন্ড আনন্দ পেয়েছে সুরজিৎদা, খুব হাসছে মানে টিফিনটা পেয়ে।
অরূপদা এই ভিডিওটা দেখবে, সুরজিৎদা খুব খিদে পেয়েছিল, এটা খেয়ে অনেক আনন্দ পেল। সারাদিন তো খাচ্ছি আর দাচ্ছি আর বসে আছি, ভিডিও কখন হবে? এখনই হবে, এই তো হচ্ছে হচ্ছে অবশেষে ভিডিও হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশেষে এখন সেই মুভমেন্ট রজতাভ স্যার আসছেন, এই মুভমেন্টে আমাদের আলাদাই উত্তেজনা। সুরজিৎদা সুরজিৎদা কি ডায়লগ দিচ্ছিল একটা রজতাভ স্যার তখন দিয়ে? কি আমার দাদু? হ্যাঁ, এই যে এ বলতে চাইছে যে আমার দাদু তোমার দাদু সবার দাদু দাদু হয়। তো এখন এই মুভমেন্টে ওয়েট করছি, আসবে আর কিছুক্ষণের মধ্যে। তোমরা ভিডিওতে দেখবে বাংলা সিনেমার অন্যতম ভিলেনকে, মানে সেরা একজন ভিলেনকে, সবাই চেনো। ওয়েট করো সেই মুভমেন্টের জন্য আর দেখতে থাকো। ইয়েস, কমেডি ভিলেন। মূলত এর উদ্যোক্তা এবং আমাকে অর্গানাইজেশনের তরফ থেকে একটু কিছু খাবার উপহার দিয়ে আমার সেই উদ্যোগটা খুব ভালো লেগেছিল, সেই জন্যই সাড়া দেওয়া। নইলে
তো আরও একটা স্যারের একটা জিনিস, স্যারের মনুষ্যত্বটা কত বড় আজকে প্রমাণ হলো। স্যার কিছু টাকা দিয়ে গেলেন বাচ্চাদের খাবার কিনে দেওয়ার জন্য। অরূপদা যিনি মেন আমাদের যার জন্য আসতে পেরেছি, অরূপদার হাতে কিছু টাকা দিলেন, অরূপদা নিতে চায়নি তাও দিলেন, খুব খুব ভালো লাগলো। মানে এই মানুষগুলোকে আলাদা করে চিনলাম যে এরা শুধু উপরে থাকে সেলিব্রিটি বলে ওরকমই থাকে না, আমাদের মতোই, এটা অনেকটা ভালো লাগার একটা বিষয়। তো এরকমভাবেই সবাই একসাথে মিশে থাকি, এটাই চাই দাদা। তো কেমন লাগলো সামন্ত? তো এই মুহূর্তে রজতাভ স্যার চলে গেলেন ভাই, এখন কি অবস্থায় ছিল এতক্ষণ বল? যখন এসেছিলো তখন তো ভাই ভয়ে মরে গেছিলাম ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড এখন বড্ড খারাপ লাগছে যে এতক্ষণ মানে ওয়েট করার পর জাস্ট কিছু মুহূর্ত বেশি যাকে মুহূর্তটা আরেকটু বেশি হলে ভালো হতো, এটাই কিন্তু পেয়েছি, এটাই বড় কথা, পেয়েছি এটাই অনেক বড় কথা। আর সবচেয়ে বড় কথা যে কাজটা অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, মেন কাজটা সেটা সেটা না না রজতাভ স্যার আসে দাদা, যে মেন উদ্দেশ্য প্রোগ্রামটা সেটা নিয়ে কিছু বলে দাও, সেটাই খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। অ্যান্ড আমি চাইবো, আমরা সকলেই চাইবো এটা যেন বারবার হয়, অনেকবার হয়, আর হতেই থাকবে এটাই। কাকু কাকু কিছু চলে আসো, কাকু চলে আসো, ভিডিওতে চলে আসো। আমরা প্রচন্ড খুশি হয়েছি তোমাদের এই ফাউন্ডেশনেরই কাকু একজন অন্যতম দাদা, সরি ফাউন্ডেশনেরই অন্যতম একজন মেম্বার, কিছু বলে দিন। খুব ভালো লাগলো ভাই, তোরা খুব বড় হবে, এই ফিউচারটা খুব বড় হোক, এই আর একটা দাদা রয়েছে, খুব বড় সাবস্ক্রাইব করবে, তোমাদের আরো এই প্রোগ্রামটা আরো চালিয়ে যাও, বছর বছর যাতে আসতে পারি, তো চ্যানেলটা খুব বড় হোক, সাবস্ক্রাইব বাড়ুক, বেল বাটন দেখাবেন সবাই, নমস্কার, অনেক চাই আরো আরো বড় হোক, আরো এগিয়ে যাক, সবাই লাইক করবেন, অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আর এইভাবে আরও কাজ করে যাবো। তো দাদা চলে এসো, রজতাবস্যারের থেকে অনুভূতিটা লাস্টে কি চলে যাওয়ার পর কেমন লাগছিল বলো? ছবিটা কান্না পাচ্ছে গো। তো ছবি টবি সুরজিৎ দার ছবি টবি তুলেছে, সুরজিৎ দার ছবি স্যার নিয়েছে, গাড়িতে নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ গাড়িতে নিয়ে লাস্টে হাতে করে নিয়ে যাওয়া, খুব মজা, খুব মজা পেয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত এরকম নতুন নতুন সেলিব্রিটির সাথে ভিডিও বানিয়েছি আমরা, সেলিব্রিটির সাথে ভিডিও ফার্স্টিং মানে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে কি কি করতে হবে? সারাদিন শেষে সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই টাটা জানিয়ে দাও, টাটা, আবার কোন একদিন কোন একটা ব্লগে দেখা হবে।